ফুটবল বিশ্বে ট্রান্সফার মার্কেট গরম করে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সেখানে যাওয়ার পর থেকেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন এই ব্রাজিলিয়ান। নেইমার পিএসজিতে যাওয়ার পর থেকেই পিএসজির আক্রমণ ভাগ হয়েছে বিশ্বের অন্যতম সেরা আক্রমণ ভাগ। এরই মধ্যে নিজেকে প্যারিসের প্রিন্স হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নেইমার। দলের হয়ে প্রায় প্রতি ম্যাচেই গোল করেছেন তিনি। তবে পিএসজিতে যাওয়ার তিন মাসের মধ্যে পিএসজি ছাড়ার গুঞ্জন উঠেছে নেইমারের। ইউরোপিয়ান সংবাদ গণমাধ্যমগুলোতে ঢালপালা গজাচ্ছে এই গুঞ্জনের। নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জনটা ভালোভাবে প্রকাশ করেছেন স্প্যানিশ আউটলেট ডিয়ারিও গোল। এদিকে সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে পিএসজিতে ভালো নেই নেইমার জুনিয়র। সেখানে পারিপার্শ্বিক অবস্থার সাথে নিজেকে খাপ খাওয়াতে পারছেন না তিনি। এমনকি কোচ উনাই এমেরির সঙ্গেও ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের সম্পর্কটা ভালো না। কোচ উনাই এমেরি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারের সঙ্গে। সব মিলিয়ে পিএসজি ছাড়ার গুঞ্জনটা শক্ত হচ্ছে নেইমারের। অন্যদিকে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে রিয়াল বোর্ডের ঝামেলা শুরু হয়েছে। নেইমার মেসির বেতনের কথা তুলে রোনালদো নিজের বেতন বাড়াতে বলেন বোর্ডকে, কিন্তু রোনালদোর সেই কথা অস্বীকার করে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে রিয়ালের সঙ্গে ঝামেলা বাঁধে রোনালদোর। 32 বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ঝামেলার প্রসঙ্গে ডিয়ারিও গোল বলেছেন, রোনালদোকে হয়তো বিক্রি করে দিবে রিয়াল মাদ্রিদ। এদিকে ডিয়ারিও গোল আরো জানিয়েছেন, রোনালদো রিয়ালের সঙ্গে নতুন করে কোনো চুক্তিতে যাচ্ছে না, তাই পরবর্তীতে রোনালদোর জায়গা পূরণে নেইমারকে দলে আনতে চায় রিয়াল। নেইমারের পিএসজিতে ভালো না থাকা ও রিয়াল মাদ্রিদ বোর্ডের সঙ্গে রোনালদোর ঝামেলা, এ সমস্ত সমীকরণ মিলে গেলে রিয়াল মাদ্রিদে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার জুনিয়রকে।